অসাধারণ জিনিস ভাই। আপনি একটু ভালোভাবে স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন, তারপরে আপনি একটু দেখেন, ভালো করে নজর দিয়ে দেখেন। এখানে এই যে অ্যাপটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটার কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটু ভালোভাবে দেখেন, এখানে এই যে গুগল কিপ নোটস, এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটার কাজ হয়তো অনেকেই জানেন না, দুর্দান্ত কাজ, আপনি হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তো এই অ্যাপটা আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, এজন্য কিন্তু আপনারা অনেকটা পিছিয়ে আছেন। এই অ্যাপটার মূল কাজটা কি সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো, এবং এতটা গুরুত্বপূর্ণ এই অ্যাপটা, আপনার এতটা হেল্প করবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তো এই অ্যাপটা আপনাকে প্রথমে আমি ওপেন করে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো অ্যাপটা ভালোভাবে, অ্যাপের কাজটা একটু দেখে যান। তো এই দেখেন, এখানে কিন্তু অনেকগুলো নোট রয়েছে। তো আমি এখান থেকে এই যে নিচে প্লাস আইকন, এখানে ক্লিক করব। আপনারা যখন নতুন এই অ্যাপটাকে যখন প্রথম ওপেন করবেন, হয়তো পারমিশন চাইতে পারে, এলাও করে দিবেন। আর তাছাড়া আপনার পরে একটা গুগল থাকলেই হয়ে যাবে, গুগলটা সিলেক্ট করলে এই অ্যাপটা ওপেন হয়ে যাবে। তারপর ওই প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই যে টাইটেল, আপনি এখানে কি করবেন, আপনি ধরুন এখান থেকে আমি এখান থেকে আমার নামটা লিখে দিই। তো আমি এখান থেকে RAKIB রাকিব লিখে দিলাম। তারপর এই যে নোট, নিচে ক্লিক করবেন নোটে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে চাইলে আপনি যে এই নোট করবেন, হয়তো অনেক সময় দেখে থাকবেন আপনি যখন বাজারে যান অথবা যে কোনো জায়গায় যাবেন কিছু কেনার জন্য, তো অনেক সময় হয় কি আপনার সেটা খাতা কলমে লিখতে হয়, নোট করে নিতে হয় যে আমি এইটা এইটা আজকে কিনবো। অথবা আপনাকে যদি কেউ কোনো কিছু পাঠায়, দেখে থাকবেন অনেক সময় কেউ যদি আপনাকে কোনো বাজারের লিস্ট পাঠায়, তখন কিন্তু সেটা মেসেঞ্জারে পাঠায়, অথবা আপনাকে পাঠালে আপনি সেটা মনে করতে পারেন না, বা কেউ কিছু বললে সেটা মনে করতে পারেন না। তো আপনি চাইলে সেটা কিন্তু এখানে নোটের জায়গায় এখানে লিখে রাখতে পারেন। তো আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে লিখলাম আমি কালকে বাজারে, তো আমি এখান থেকে বাজারে যাব। তো আমি এখান থেকে আমি কালকে বাজারে যাব এটা লিখে দিব। তো আমি এখান থেকে কালকে বাজারে যাব এটা লিখে দিলাম। তো এখন কিন্তু আমি এটা যদি এখান থেকে কেটে দিই, কেটে দিয়ে যদি একদম এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে এখন যদি আমি এখান থেকে এই যে নোটপ্যাডটা, এই যে কিপ নোট, এটা যদি আমি এখন ওপেন করি, ওপেন করার পরে এটা কিন্তু আমি প্রথমেই দেখতে পারবো। ওপেন করার পরে এই যে দেখেন, এখানে রাকিব নামে যেটা সেভ করছি টাইটেল দিয়ে, সেটা কিন্তু আমি কালকে বাজারে যাব এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এবং এটা যখন আমি ওপেন করবো, তখন কিন্তু আমি মনে করতে পারবো, বা আমি কিন্তু এখানে লিখে রাখলে আমার কিন্তু কোনো খাতা কলম লাগে না, ঠিক আছে। আমি কিন্তু এটা চাইলে আমি আরো কিছু লিখতে পারি, এখানে নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে আপনি এই আইকনটা ক্লিক করে নিচে আসবেন। আসার পরে আপনি এখানে চাইলে দুই নাম্বারও দিতে পারেন, দুই নাম্বার দিয়ে আপনি এখানে লিখতে পারেন চিনি আনতে হবে। তো আমি এখান থেকে আনতে হবে এটা লিখে দিলাম, চিনি আনতে হবে এটা লিখে দিলাম। তো এরকম ভাবে আপনি কিন্তু আপনার মনে যত কথা আছে, অথবা আপনি যেটা বাজার করতে গেলে লিখে নিয়ে যেতে পারবেন ঠিক এভাবে নোটপ্যাডের ভিতরে, অথবা যে কোনো জিনিস আপনার যেটা মনে থাকে না, অনেক সময় আমি কিন্তু এটা ইউজ করি, আমার রাতে ঘুমের ভিতরে আমার কিছু প্রশ্ন মনে আসে, সেগুলো কিন্তু আমি রাতে ঘুম থেকে উঠে কিন্তু এখানে লিখে রাখি, যেটা পরবর্তীতে আমার মনে থাকবে না হয়তো, এই জন্য আমি এখানে লিখে রাখি। তো এই অ্যাপটার মূল কাজই হচ্ছে আপনি এখানে সবকিছু লিখে রাখতে পারবেন, যেমন আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড হতে পারে, সবকিছু এখানে লিখে রাখবেন। শুধু আপনার জিমেলটা থাকলে আপনার সবকিছু হারিয়ে যাবে, কিন্তু আপনার জিমেলটা থাকলে আপনি যে কোনো ফোনে লগ ইন করলে অটোমেটিক্যালি কেপ নোটটা ডাউনলোড করবেন, আপনার জিমেলের সাথে সাথে কিন্তু এটাও চলে আসবে সবকিছু। অন্যটা ফোনে থাকলে সেটা এখানেও চলে আসবে, শুধু জিমেলটা থাকলেই হবে, ডিলেট হয়ে গেলেও কোনো সমস্যা নেই, ফোন না থাকলেও সমস্যা নেই, শুধু জিমেলটা আপনি লগ ইন করবেন যে কোনো ফোনে, যে কোনো ডিভাইসে এটা কিন্তু চলে আসবে, যেটা লিখে রাখবেন সেটা কোনোদিনও হারাবেন না আপনি। আর এটা চাইলে আপনি ডিলেটও করতে পারেন, এখান থেকে এটা টান দিবেন এদিকে, এদিকে টান দিয়ে সরিয়ে দিবেন, এভাবে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। আবার চাইলে এখান থেকে আপনি উইথড্রোতে ক্লিক করে, উইথড্রো এটাকে ক্লিক করে আনতেও পারেন। তো আমি এখান থেকে এটা প্রয়োজন নাই, আমি ডিলেট করে দিলাম। অনেক কিছু কিন্তু আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড এবং বিভিন্ন জিনিস কিন্তু আমি এখান থেকে লিখে রাখছি এখানে। তো এই অ্যাপটার মূল কাজই হচ্ছে এটা, আপনি কিন্তু চাইলে আপনার বিভিন্ন কথা যেটা আপনার মনে থাকবে না, বাজারের লিস্ট হতে পারে বা যে কোনো কিছু সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড, সবকিছু কিন্তু এটার ভিতরে সেভ করে রাখতে পারবেন, যাতে আপনার মনে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই অনেক কিছু, এজন্য আপনি এই অ্যাপটাকে ব্যবহার করতে পারেন, অনেকটাই হেল্পফুল হবে আপনার জন্য এই অ্যাপ্লিকেশনটি। তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। যদি ভাই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনাকে অনুরোধ করব আমাদের পেজটিকে মাস্ট বি মানে ফলো করে রাখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যদি আপনার ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।